দেখুন, ইহাদে এটা মোর উইল কটা কুটি চালিছে। তরকারি ভুজা আজকা খাইমা, বহুত দিন পরে আজি খাইবার কি চান্স মিলুছে। তরকারি আগর দিন বরেইথিলি রহি যাইথিলা, বলে সেটা ভাত তো কি খাইবার লাগি মন নি করবার, বলে তরকারি ভুজা সানি দেলে খাইবে সমস্তে বইলি। আও এটা উইল গুটে কাটুছে, আও মির্চা গুটে বাকি কাটমি, যেহেতু টিকি কম রাগ করথুলা বেলা রাগ টিকি কলে ফের ভল লাগবা বইলি, আও এটা গুটে মির্চা কাটমি। মুই এন্তা করি উইলকে ছোট ছোট করে কাটি দেসি, আও তরকারি ভুজা খাইলে নিয়ে সেতিরে দেসি বেলে নিয়ে সমস্তে খাই দেসন। দেখুন এটা মির্চাকে বি ছুয়া ছুয়া করি করি কাটি দৌছে, টিকি ভল লাগবা বলি করি। দেখুন কেমন ঝরকা বাটু, এটা কেতা বঢ়িয়া পবন দৌছে যে দেখুন, পুরা গছ মানে হলি যাইছন, টিকি গলে বাহারকি সীমা আমি দেখুন। ইহার তো মুই তরকারি এটা গরম করে দিয়েছে, উইলুলা কাটি দিয়েছে, পাক বানামা ভুজা, ভুজা খাওয়া ইহাদি মশলা বা পকড়ি করবার মন দিলা, বাকি আজ্ঞা আর ভাবু নেই বইলে, সেইতুলি নেই মুই পকড়ি বনি ন, আর এটা উইল কাটি দিয়েছে দেখুন ইহাদি, আর এটা তরকারি আছে এথিরে ভুজা মিক্স করমা আর ইহাদে এনজয় করমা, পুরা পুরা মস্ত লাগবা দেখবি। মতে নিয়ে তরকারি বুঝেছি কিন্তু বহুত ভাল লাগছে। জুহার, কেনতা আছেন সমস্তে? আশা করছেন সমস্তে মা সমলেঙ্গ দয়ারু ভলসে থিবে। মুই রিনা, মোর চ্যানেল রিনা সম্বলপুরী ব্লগ কে আপন মানকে বহুত বহুত স্বাগত। দেখুন যেতকি তরকারি থিলা এথিরে ইহাদে মুই এটা উইল দে দিছি, আও মির্চা দে দিছি, আও তারপরে মুই ভুজা দেমি। ভুজা তার মানে যেতকি আমি দুইজন খাইমু হেনতা হিসাবে এনে এটা ভুজা দিয়েছে, আও এটাকে হাতে মিশে দেমি। চামচ দিয়ে মিশালে বি তার হাতে টেস্ট নিয়ে আসে, হাতে মিশালে যেনতা টেস্ট লাগছে যে, সেতিলে মুই এটা হাতে পুরা ভল করে মিশে দৌছে। দেখুন ইহাদের লালি চাহা বি এটা ফুটুছে। আজ্ঞা টিকে এনতা বুঝা বুঝি হেলে লালি চাহা পিবার লাগে পছন্দ করছন, গুরস চাহাকে হেতে মন নি করন, সেতিলে এটা মুই লালি চাহা বানালি। গুরস বি আছে বাকি নিয়ে তাকে পছন্দ নি লাগে, এটা বুঝা বুঝি চিটকা চুটকি কারি যদি খাইবে বেলে নিগে খালি লালি চা কথা ভাল লাগছে, সেতিলে মুই এটা তিন লোকর লাগি লালি চা বানালি। বাহ দেখুন আমার বেবি ডল আসছে, ওহো দেখুন তো দুই দুইটা চুটি দেখুন মস্ত হয়েছে। দেখুন আমার বেবি ডল আসছে, সুন্দরী দিচ্ছে চুটি দুইটা করছে, আগাড়ে আগাড়ে আছি নয়া স্টাইলরে, ও সুন্দরী দিচ্ছু না, কি আইডিয়া দেলা রে এই চুটির তো, হ্যাঁ নিজে করিছে, নিজে করিছু, হ্যাঁ চল পিঠা খাওয়া চল। দেখুন আমার পিঠাটা কিন্তু সুন্দর হয়েছে, পুরা সফট হয়েছে, ফার্স্ট টাইম লাগে এটা মুই মাখন পিঠা বানাইছে, চলুন টেস্ট করমা এটা কেমন লাগুছে যে। বহুত দিন রু ইচ্ছা ছিল মাখন পিঠা বানাবার লাগি, বাকি নিয়ে মুই বনাই নি পারতি বলে, তার মানে কেদের মাখন থিলে কেদের ইচ্ছা নিতে এটা হেকরি, তার মানে বর্ষে উপরে হয়ে গেল আমার মাখন পিঠা বানাবার ইচ্ছা থিলা, বাকি নিয়ে বনাই নি পারতি মুই, আজ সেটা মোর তার মানে ইচ্ছাটা পূরণ হয়েছে বলুন তো। কাল রাতিরু অলুয়া চুলকে বুদরি থিলি, আর আজ সকালে এটা পুরা লাগি পটিকিরি 9 বাজে তক মুই তার মানে করিছে, ওয়াকিং রে গলি, ওয়াকিং রু আসলি, আর তারপরে পিঠাকে এটা লাগিথিলি মুই, 9 বাজিগলা ইহাদে মুই এটা, কারণ পিঠাটা পুরা রেডি হয়েছে সারলাম, এটা পূজা পুজি করলি, আর ইহাদে আমি ঠিক নেহা আসলা বেলা এটা দুই চাল খেমা বুঝলি, আর ইহাদে এটা আমি খাওছু, টেস্ট করে দেখছু কেমন লাগবে তারপরে কহিনি। প্রভু বহুত ভাল লাগে, পুরা সফট বি আছে আর টেস্ট বি আছে, গুড় দিয়েছে এতে পুরা মস্ত পিঠা।
তার রেসিপিটা আমি দেমি এটা পরে পরে খা দেবি তুমি দেখবে আপন মানে হেন্দা করে ট্রাই করে দেখবে এতকি টেস্ট লাগুছে যে কহিলা নি সব ফার্স্ট টাইম বলেছে পুরা বহুত ভাল লাগুছে বেলা আমি দেখিছিলাম খালি কিন্তু কেবে ট্রাই নি করছে এটা ফার্স্ট টাইম লাই ট্রাই কইছে আর পুরা মস্ত আছে পুরা পিঠাটা चलन मुई माखन पिठाटा केन्ता करी बनैछें जे देखमा एटा देखुन अलुआ चाउल गिने मुई एटा बुतरे दीथिली काली रातिरु आ एटा सखाले बनैछें एटा माखन मुई सिजे दीछे फाली बागेर मन्न माखन थिला सेटाके मुई सिजे देली पाचला माखन हेला जह भल लागसी দেখুন এটা কাজু গুড়া দু নেইছে মুগফলি গুড়া দু এটা হিটেইছে আও এটা মাখন কে সিজালা পরে ঠান্ডা করে দেইছে কাজু আও মুগফলি পিসে সেলা পরে তারপরে যেই মাখন কে মুই এথিরে পিসে দেমি ফার্স্ট টাইম লাই মুই মাখন পিঠা বনাউছে কেনতা কানা হেবা যে মুই নি জানবার দেখুন ইহাদে মুই যেন পিঠোকে আগরু পিসে কে রকিতলি সেটা এটা গোটে কড়িরে দেই দেলি তারপরে এটা দেখুন ग्राइंडिंग को दे थी बोले जह टे ग्राइंडिंग हो गला जान नहीं पार्लि काजू आउ मुगफली तार पर यह देखुन माखन दे दीछे यहादे यहाँ मुई इलाची लवंग पाउडर आधा चामच पागे देचे बासना भल आसपा बोलिकी आउ नून भी देचे नून टा निये टेस्ट बैलेंस करसी एतिले नून टिके भी इथिरे दमा आउ इटा देखुन पैन गुड़ देचे दुई डुआ बागिर मुई এটা গুড়রে বনামা চিনিরে বনালে বি হেসি বাকি মুই গুড়রে বনাইছে আও এতকি দেই সেলা পরে ইনে সুড়া বি টিকে দেইথিলি তারপরে দেখুন এটা বেকিং পাউডার টিকে দেইছে ফ্লপি হেবা বলিকরি বাকি আজকে মুই ফার্স্ট টাইম লে বনুছে কেনতা হিছি যে কমেন্ট করবে তারপরে খালি দেখিছিলি লোকটা মুই বনে নেই থেই কেভে বি বর্ষে হয়ে গেল বনামি বনামি বলি ভাবুথিলি বাকি নিকে বনে নেই থেই এতকি এটা দেই সেলি আউ এটাকে ভল করি মিশে দিয়েছে হেতকি ন মুই দেলি আউ এথিরে কিছি নি দেই আউ এটা ইন্ডকশন রে বসে করে ঘাঁটুছে এটাকে পুরা শুকি যাবার তো ঘাঁটমে পুরা তার মানে লগাতার রেখা ঘাঁটু থিল ন কেতে বেলে বি নি ছাড়ি পুরা শুকি যাবার তো এটাকে ঘাঁটি দেমি আউ তারপরে তাবারে পুড়ামি দেখুন ইহাতে পুরা শুকা হয়ে করি ঘাঁটি হয়ে গলানো এটাকে তার মানে বন্ধ করে দিয়েছি আমি ইহাদে সব দেখুন কেতে ভাল হয়ে পুরা ঘাঁটি হয়েছে ঘা বি মুই নি ছাড়ি পুরা কন্টিনিউস লেখা এটাকে ঘাঁটুথিলি ন তারপরে দেখুন এটা মুই প্যানটে নিয়েছে এথিরে একা পুড়ামি এথিরে চকল চুকলা বি করছি বহুত ভাল হেসি আর টিকে এটা গাঢ় আছে বেলা আরামসে পিঠাটা বি ভাল হিসাবে হবা এতির লাগি মুই তাওয়াটা নিয়েছে আর এথিরে এটা পহলা তেল দিয়ে দিলি আর তারপরে যেতকি যতনি যেন ঘাঁটিছু সেটা তার উপরে দিয়ে দেমি ইহা দেখুন এটা সব দিয়ে দেলি আর প্যান হাত টিকে হয়েছে যেহেতু এটা টিকে গরম আছে তেল বি আর এটা প্যান হাত টিকে হয়ে হেমা বেলা সেটা গরম বি নিয়ে লাগে টিকে না জস্ট ঠান্ডা হয়েছিল বাকি নিয়ে গরম থিলা তেল বেলা সেটা এটা প্যান হাত হয়ে উপরকে পহলা টিকে সমান করে দেছে তারপরে সেটা সাইড রটা কে বি মুই সমান করে দেছি যেটা টিকে ভাল দিশবা হেনতা হিসাবে এটাকে তো টিকে সাইজ করবার লাগে পড়বা না এতিলে পাতিয়ারে বি তা টিকে প্যান লগে লগে দেইকরি এই তরটাকে বি মুই সাইজ করে দেউছে দেখুন কেতে সুন্দর হয়ে গেল না ইহাদে পুরা সাইজ হয়ে গলা তা টিকে চিকন হলে যে টিকে ভাল লাগছে খেয়াবার লাগে আর হেনতা ইয়াড়ু সাড়ু হয়েকরি দরখ দিয়া হইতে বলে দেখবার লাগে বি ভাল নাই লাগে এটা ঢাপি দেলি ইহাদে আও গ্যাসরে বসাই দেমি পিঠাকে মুই গ্যাসরে 15 মিনিট হেবা বসাইছিলি মিডিয়াম ফ্লেমরে একা গ্যাসকে রখিছিলি অতি হাই বি নি করি কি স্লোরে বি নি করি মিডিয়াম রেখা রকিথিলি আর এটাকে বসাই দিয়েছিলি ঢাপি করি ইহাদে এটা দেখুন তলু অড়াই দিয়েছে আর এটা থালি গোটে নিয়েছে আর তার মানে সেতিরে বি তেল টিকে এটা ক্রিস করে দিয়েছে এনতা করি করমা বেলা ইয়াড়ে বি নি লটকে আর আরামসে খসরি যা বইলি আর এটা থালি গোটে এনতাকে ঢাপি দিলি আর এটা উল্টে দিলি তারপরে ইহাদে ফের এটাকে খসরে দেমি যেহেতু আমি তলে বি তেল দিয়েছু এনতা করে খসরালে ফেল অসুবিধা হওয়া কেন বইলি আর দেখুন ইহাদে কেনতা করে এটাকে মুই এথিরে খসরে দেছি এনজি আউ 10 মিনিট তারপরে মুই এটা বসাইছিলি মিডিয়াম ফ্লেমরে আউ দেখুন ইহাদে এটা অড়াই দেখুছে কেতে সুন্দর হয়েকরি আমার পিঠাটা পুড়িছে না বহুত ভাল হয়েছে দেখুন মুই তো ভাবিনি থাই এতকি সুন্দর হবা আউ এনতা ভাল লাগবা বলিকরি বি বিলকুল ভাবি এখানি থাই যেহেতু ফার্স্ট টাইম মুই করুছে
देखुन केते सुंदर हेछे माखन पिठा। मि तो भाभी नि थे इतकी सुंदर दिसबा बोली करी। टिके ठंडा हैला आओ इटा के मुई पीस पीस करी काटी छे। बहुत भल लागतला पिठा, पूरा सॉफ्ट थिला, बाकी एसिड हे जैसी बोली करी मुई नेके बहुत कम खायली। खायबार इच्छा थिला बाकी नेके नि खेइन। আমার বেবি ডলর একটা ট্রেনিং দিয়েছে একটা তুমি ফলস কানি বাম যে তুমি তো কানি তোমার দিদি আর তো আপনি গ্যাস বাড়ি দাও কানি বলছি তুমি কানি বলি তাহলে ঠিক আছে সিধি বাবা না তুমি দিন এ হুকি আমি যদি ট্রেনিং দেওয়া বলে এখানে তাহলে আজকে অসুবিধা নেই বলে না দিদি কি লাগে বহুত বড় বলে আগর ওরা কেউ তোলা বসার নেই কিছু নেই বলে বাকি ইহাতে আপনি দরকার না হতে একটু দেবো একটু দিতে দিদি বেশি দেবো বলে জায়গা আর হবে इतना मुझे इंसान का और सिर किया सिर में रोहा रोहा के साथ में फिर वो जल्दी तरह ना यार बहुत ही बुरा भी मिल गया सी आह तो कुछ भी जान सी दे ना रोहा रोहा बहुत ठंड के तरह ना डरे नहीं आह ये नहीं है तब ये बुरा बोसे भी नहीं है आह बहुत डरो थे ऐसा ठीक है ठीक है तब ना पक्की पक्के असला ना नहीं है बोले बहुत डरे ऐसे जान लू ना करो सावधानी কেদিন অভ্যাস হয়ে গেলে তো কিছু নেই লাগে করবে জিনিসটা তেল থরো থরো নিয়ে পুরো তেল গুলা বেশি বেশি চুলা যাচ্ছি বড় 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 হয়েছে বড় না আজির ব্লগটা কেনটা লাগলা জি কমেন্ট করি করি জানাবে ভাল লাগলা বেলে লাইক টি করবে ফ্রেন্ড সার্কেল শেয়ার করবে আর মোর চ্যানেল অরিনা সম্বলপুরি ব্লগ কে সাবস্ক্রাইব করে দেবে হও রইলি জুহার টেক কেয়ার অ্যান্ড বাই।